সিন্ডিকেটের দুই মোস্ট ওয়ান্টেড কিংপিন আলতাফ হোসেন এবং জাকির হোসেনকে শনিবার কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে দুইজনই আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বর্তমানে তাদের সদর থানায় আটকে রেখে আদালতে সোপর্দ করা হবে। জেলায় বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করার পরে উভয়কে পুলিশ অনুসন্ধান করছে, বা যা বার্মার চার সুপারি পাচারের জন্য করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাছাড় পুলিশ ইতিমধ্যেই র্যাকেটের কয়েকজন বড় খেলোয়াড়কে গ্রেফতার করেছে। শিলচর থেকে হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন।